হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং ব্যাক ইপ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে, তো আপনাদেরকে আবারও স্বাগতম শুক্রবারের আয়োজনে। আজকে ফ্রাইডে, বাংলাদেশে হচ্ছে উইকেন্ড, তো এই উইকেন্ডে আসুন আমরা স্পেশাল কিছু জিনিস দেখে নিই। একটা স্পেশাল রেসিপি দেখাবো আজকে আপনাদেরকে, যেটা হচ্ছে আমি আগে বলেছি যে আমি মিষ্টি চালের পাঁচটা ধরন দেখাবো, পাঁচ টাইপের, তার মধ্যে দ্বিতীয় টাইপটা দেখাচ্ছি। এটা হচ্ছে সাধারণত আগেকার আমলে জেলেরা, এখন অনেকে ইউজ করে জেলেরা, সবচেয়ে সহজলভ্য উপাদান দিয়ে যেসব চার তৈরি করে থাকে তার মধ্যে এটা একটা, এবং এটা হচ্ছে এক ধরনের মিষ্টি চার। মিষ্টি চার সবসময় মিষ্টির গাল থেকে আপনারা জেনে থাকেন, সো এইসব জিনিস দিয়ে আজকে বানাবো এবং আপনারা দেখতে পাবেন। আসুন দেখে নিই যে জেলেদের মিষ্টি চারটা কীভাবে বানানো হয়। মাছ ধরা সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে সবসময় লেটেস্ট আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। তো জেলেদের মিষ্টি চার বানানোর আগে আমি কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে অলরেডি আমাদের অ্যাপে কিন্তু আপনারা যা যা আর প্রোডাক্টগুলো কিনতে চান, কিছু প্রোডাক্ট আছে আমার, সেগুলো আপনারা দেখতে পারবেন। অ্যাপে অলরেডি অ্যাড হয়ে গেছে, আরও কিছু জিনিস আসছে, ওখান থেকে প্রাইস দেখে নিতে পারবেন। ইন্ডিয়ান নাম্বার এবং বাংলাদেশের নাম্বার তো আপনাদের আগেই দিয়েছি, তো আমাদের কমিউনিটি পোস্ট থেকে সেই নাম্বার দেখে নিতে পারবেন। আর আমাকে কন্ট্যাক্ট করার জন্য যে নাম্বার আছে সেটা তো দেওয়াই আছে, ভিডিওর উপরে লেখা আছে ডান পাশে কোনায়, সো এটা দেখতে পাবেন। প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে যে কোনো সময় আপনি আমাকে কল করতে পারেন এবং সরাসরি কথা বলতে পারেন। আপাতত অনলাইনে আমার সাথে কন্ট্যাক্ট করার মতো তেমন কোনো ব্যবস্থা নাই এবং খুব শীঘ্রই সেই ব্যবস্থাটা করা হবে। তো আসুন জেলেদের যে চারটা আছে সেটা দেখে নিই, এবং এটা এক ধরনের মিষ্টি চার, সো আমরা এটা এখন দেখব। এটার জন্য আমি আগে বলে রাখি, আমি এখন ভাগ হিসেবে বলবো। অনেকেই আপনারা অ্যাপ ইউজ করছেন না, অ্যাপে হচ্ছে প্রিসাইজ পরিমাণ দেওয়া থাকে, ভিডিও পাওয়ার সাথে সাথে অ্যাপে চলে যাবেন, অ্যাপে ওখানে প্রিসাইজ এক কেজির জন্য পরিমাণটা দেওয়া থাকবে উপাদান সব কিছু সহ। তো আমি এখানে ভাগ হিসেবে বলবো, যখন এক ভাগ দুই ভাগ তিন ভাগ বলবো তখন এটা দশ ভাগের এক ভাগ বলবো, দশ ভাগের চার ভাগ বলবো, এভাবে। তো আসেন দেখে নিই। প্রথম হচ্ছে আমার কাছে এখানে কিছু খোল আছে, এই খোলটা হচ্ছে বেসিক্যালি দশ ভাগের চার ভাগ, অর্থাৎ এখানে চার ভাগ খোল আছে। এর মধ্যে দুই ভাগ আছে এখানে সরিষার খোল, বেসিক্যালি দুই ভাগ আছে কাঁচা খোল, ভাজতে হয় না, ভাজার প্রয়োজন নেই, আর দু ভাগ আছে হচ্ছে ভাজা খোল। তো এই দুই দুই চার ভাগ খোল আমি এখানে নিয়ে নিচ্ছি, অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান খোলটা আমি নিয়ে নিচ্ছি। ভাজাটা আপনারা দেখতেই পাচ্ছেন কালো হয়ে আছে, আর কাঁচাটা হচ্ছে হালকা সবুজ টাইপের, সরিষার খোল কিন্তু, অন্য কোনো খোল না এর মধ্যে। প্রথমে আমি এটার মধ্যে যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমি এর মধ্যে মশলা দিব। আমার কাছে আছে মশলা, এই মশলা হচ্ছে এখানে এক ভাগ, আবার বলে দিচ্ছি মশলা কিন্তু আছে এখানে এক ভাগ। আচ্ছা, এখন মশলা তো আমি দেখিয়ে দিলাম, মশলা দিয়ে দিয়েছি, এখন আপনারা এখানে প্রশ্ন করবেন যে এখানে কি কি মশলা আছে। এখানে আছে বজ, এখানে আছে একাঙ্গি, এবং এর সঙ্গে আছে হচ্ছে দারচিনি, এই তিনটা জিনিস আছে এখানে, একাঙ্গি, বজ এবং দারচিনি, এবং এই টোটাল পরিমাণটা, এই অনুপাতটা হচ্ছে এক ভাগ, অর্থাৎ আনুমানিক 30 কি 32 গ্রাম করে আপনারা দিতে পারবেন কেজিতে। তিনটা জিনিসই ভেজে আপনার গুঁড়া করে নিতে হবে, গুঁড়ার চাইতে আমি কাটা বা কুটা যেটা সেটা পছন্দ করি এবং সেভাবে দেওয়া আছে। আমি শুকনো অবস্থায় এটাকে মেখে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো মোটামুটি আমি মেখে নিলাম, ছড়িয়ে নিলাম একাঙ্গি, বজ এবং দারচিনির যে গুঁড়োগুলো আছে সেটা মোটামুটি মিক্স হয়ে গেছে। এখন মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি যেটা দিব সেটা হচ্ছে মিষ্টির গাদ দেব, এবং মিষ্টির ভাগ আবারও দিব এখানে চার ভাগ, অর্থাৎ যতখানি আপনার এখানে জিনিস আছে ঠিক ততখানি আপনি চার ভাগ, আরও চার ভাগ যেটা নিব সেটা হচ্ছে মিষ্টির গাদ দিব। আপনারা জানেন যে আমি সবসময় রাফ এস্টিমেট দেখাই, যে রাফলি একটা জিনিস তৈরি করি, প্রিসাইজ পরিমাণটা আমাদের অ্যাপে দেওয়া থাকে, তো আমি এখানে মিষ্টির গাদ দিয়ে দিচ্ছি। মিষ্টির গাদে আমি সবসময় বলে থাকি যে আমার কাছে যে মিষ্টির গাদ থাকে তা আমাদের মিষ্টির পরিমাণই বেশি থেকে থাকে, তো আমি দিয়ে দিলাম মিষ্টির গাদ, হয়ে গেছে প্রায়, এক্সট্রা দেওয়ার প্রয়োজন নেই, এটাকে আমি ফেলে দিচ্ছি। এবার এটাকে আমি মিক্স করে নেব, হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সি কিন্তু একেবারে আঠালো হয়ে আসছে, একদম ঢিলা, কিন্তু ঢিলা বলতে লিকুইড, লিকুইফাইড। আমি আস্তে আস্তে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, এর মধ্যে কিন্তু দলা আছে, এটা থাকবে, এটা স্বাভাবিক। সবসময় চেষ্টা করবেন ভাজা খোলটা একেবারে মিহি গুঁড়া করতে, আর যেটা হচ্ছে বড় খোলটা মানে কাঁচাটা সেটা একটু বড় বড় দানা থাকবে, এরকম দানা থাকতে পারে, কেননা ভাজা খোলের চাইতে কাঁচা খোল কিন্তু ফুলবে বেশি, এবং যত সলিড থাকবে তত ভালোভাবে সে টেনে নিয়ে ফুলতে পারবেন। তা আমি অলরেডি মিশিয়ে দিয়েছি। এখন আপনারা প্রশ্ন করবেন, এতই কি সহজ, এটাই কি শেষ? না, এটা কিন্তু শেষ না, এর মধ্যে আরও একটা জিনিস আছে। এর মধ্যে এখন এক ভাগ বাসি হলুদ তেল দিতে হবে,
বাসি হলুদ তেলটা আমি দিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে বলছি জিনিসটা কি। আমার কাছে বাসি হলুদ তেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো বাসি হলুদ তেলটা আমি এর মাঝে দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম, আপনারা দেখছেন উপরে তেল ভাসছে। এটাকেও দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্স করে নেব। এখন বাসি হলুদ তেলটা কি, বাসি হলুদ তেল বেসিক্যালি হচ্ছে এর মধ্যে রসুন আছে, সয়াবিন তেলের মধ্যে রসুন আছে, হলুদ আছে, এবং এর মধ্যে মাছ ভাজা হয়েছে। ছোট যে মাছ পাওয়া যায়, আপনার ছোট যে কোনো রকম মাছ হতে পারে, কাট মাছ, যেমন আপনি নিতে পারেন হচ্ছে রাইখর মাছ নিতে পারেন, অথবা আপনি মিরকা মাছ নিতে পারেন, এগুলো ছোটো যেগুলো পোনা পাওয়া যায়, আপনি পুঁটি মাছ নিতে পারেন, খলসে মাছ নিতে পারেন, এগুলোকে আপনি তেলের মধ্যে নিয়ে ভেজে দিবেন এবং এক চামচ হলুদ দেবেন, উঁচু উঁচু এক চামচ হলুদ, আমি 100 মিলি তেলের জন্য বলছি। আর একটা ছোট রসুন থেতলে নেবেন, দিয়ে পুরোটাকে একসাথে ভাজবেন, ভেজে মাছগুলোকে ফেলে দিবেন, ভাজা মাছগুলোকে। মাছগুলো কিন্তু কেটে পরিষ্কার করার দরকার নেই, ডাইরেক্ট আপনি ভেজে নেবেন। মাছগুলো ফেলে দিয়ে যে তেলটা থেকে যাবে, ওটাই হচ্ছে বাসি হলুদের তেল। এটা হচ্ছে এক দুই দিন রেখে দিবেন তেলটা, রোদে রাখার দরকার নেই, নর্মালি রাখলেই হবে। সেই তেলটাকে আপনি এখানে ইউজ করবেন। বেসিক্যালি যেটা হয়, আপনার জেলেরা সাধারণত মাছ খুব ভালোভাবে রান্না করে না, তারা জাস্ট সামান্য ভুনো করে নেয়, কখনও সরষে দেয় ইলিশের মধ্যে, জাস্ট ভাপা দিয়ে তুলে ফেলে, কখনও আপনার এর মধ্যে দেওয়া হয়ে থাকে জাস্ট মাছ সরাসরি ভেজে ফেলে, মানে সহজ পদ্ধতিতে তারা যে বাসি যে তেলটা থেকে যেত সেই তেলটা আসলে তারা ইউজ করে এই চারের জন্য। এই জন্য এটা হচ্ছে জেলেদের রেসিপি আর কি, মিষ্টি চারের। তো দেখুন, চার কিন্তু এখনই অলরেডি ব্ল্যাক কালার হয়ে গেছে, কালো হয়ে গেছে। এখন এটাকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কিছুই না, যে কোনো একটা কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে রেখে এটাকে আপনার করে ফেলতে হবে যে 7 দিন আপনার রোদে রাখতে হবে, এবং এটা কিন্তু মজে যাবে, মানে ফুলে যাবে। 7 দিন রাখার পর এটাকে কন্টেনার থেকে বের করে আবার আপনাকে ভালোভাবে মেশাতে হবে, শানতে হবে, যেটাকে শানতে হবে, এরকম আস্তে আস্তে মিক্স করতে হবে। এরকম করতে করতে 1 মাস পর দেখবেন এটা পুরোপুরি তেল ছেড়ে দিবে। এখনই তেল আপনি দেখতে পারেন, বাট তারপর আরও তেল ছাড়বে বেসিক্যালি, এবং এটা পুরোপুরি মজে যাবে। এই জিনিসটা হচ্ছে নদীর জন্য খুব ভালো করে, খুব ভালো কাজ করে নদীর জন্য। আপনারা যে কোনো নদীতে এটা ইউজ করতে পারেন। নদীতে ইউজ করার সময় খেয়াল রাখবেন যে একটা জালে করে, অর্থাৎ নেট, মশারি টাইপে একটা নেটে করে চার ভেতরে দিয়ে দড়ি বেঁধে ফেলবেন, যাতে সহজে আপনি জিনিসটার জায়গা থেকে মুভ করতে পারেন এবং আগে বা পরে করতে পারেন। এই হচ্ছে বিষয়। তো আমি আগে বলেছিলাম যে 5 রকমের চার দেখাবো, প্রথম দিন দেখিয়েছি একটা, আজকে এই দ্বিতীয়টা দিলাম, ফ্রাইডেতে আপনারা উপভোগ করুন। এবং এটা বানিয়ে আপনি যত দিন রাখবেন তত এটা কালো হবে এবং তত ভালো হবে। এটা কিন্তু অনেক দিন প্রিজার্ভ করা যায়, 4 থেকে 5 বছর। এবং এটার মধ্যে খুব কমপ্লেক্স কিন্তু কোনো মশলা নেই, খুব সহজ কিছু মশলা দিয়ে এটা তৈরি করা। তো এই ছিল আমাদের আয়োজন। যারা নতুন আছেন, ভিডিও নতুন দেখছেন, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে, তাহলে অবশ্যই যে কোনো নোটিফিকেশান আপনার মিস যাবে না। এবং আমি খুব কমনলি এখন থেকে লাইভে আসছি, সো আপনাদের প্রশ্ন উত্তরগুলো আমি লাইভে দিয়ে দিচ্ছি। এছাড়া যারা এক্সিস্টিং সাবস্ক্রাইবার আছেন অবশ্যই একটা লাইক দিবেন, আমি লাইক একটা ডিজার্ভ করি। আর যারা ডিসলাইক দিবেন, এরকম হাতে চার মাখিয়ে নিয়ে এইভাবে একটা ডিসলাইক দিতে পারেন, তাতে আমার কিছু আসে যায় না, বিকজ আপনি আমার ভিডিও দেখছেন, এটাই আমার সফলতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের আয়োজন শেষ করছি। ধন্যবাদ।